জামালপুরের মাদারগঞ্জে গ্রাম বাংলার ঐতিহাসিক নাটক আপন দুলাল মঞ্চায়িত হয়েছে। বৃহস্পতিবার রাতে বালিজুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা ফখরুল ইসলামের সহযোগিতায় সুখনগরী মির্জাবাড়ি চৌরাস্তা মোড়ে স্থানীয় নাট্যদল এ নাটকটি মঞ্চায়ন করে। নাটকটিতে মাতৃহারা দুটি সন্তানের করুণ কাহিনী তুলে ধরা হয়। এর আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন বালিজুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা ফখরুল ইসলাম ও জাতীয় শ্রমিক লীগ মাদারগঞ্জ উপজেলা শাখার সভাপতি সর্দার আব্দুল হাই মেম্বার। নাটকটিতে অভিনয় করেছেন শাহিদুর রহমান, জীবন হাসান, মিনহাজ, সাইফুল এরশাদ, সোহাগ মিন্টু, সাজু, শফিকুল মমিন প্রমুখ। এ সময় নাটকটি উপভোগ করতে হাজারো দর্শক উপস্থিত ছিলেন।